মন্ত্রিসভায় অনুমোদিত নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী আইপিটিভি বা ইউটিউব চ্যানেল সংবাদ পরিবেশন করা নিয়ম বহির্ভূত। বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল চালু করার জন্যে, নতুন সিনেমা হল নির্মাণের জন্যে এবং সিনেমা হল সংস্কারের জন্যে 1000 কোটি টাকার একটি পুনঃ অর্থায়নযোগ্য ঋণ তহবিল চালু করা হয়েছে, সমস্যার্থে ঋণ তহবিল চালু করা হয়েছে এবং সেটির প্রেক্ষিতে ইতিমধ্যেই অনেকে এই ঋণ পাওয়ার লক্ষ্যে দরখাস্ত করেছে এবং করোনা মহামারী যদি না থাকত তাহলে 2 বছর যে আমরা করোনা মহামারীর বেড়াজালে আবদ্ধ ছিলাম তাহলে ইতিমধ্যে আরও বহু সিনেমা হল চালু হতো। কিন্তু ইতিমধ্যে অনেকগুলো সিনেপ্লেক্স চালু হয়েছে, অনেক বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলও চালু হয়েছে। কিছু বন্ধ হয়েছে যেমন সঠিক, কিন্তু যা বন্ধ হয়েছে তার চেয়ে বেশি চালু হয়েছে এবং এতে করে আমাদের চলচ্চিত্র শিল্পে সুদিন ফিরে আসতে শুরু করেছে, চলচ্চিত্র শিল্প আবার ঘুরে দাঁড়াচ্ছে এবং আমাদের অনেক ছবি আমাদের দেশ ছাড়িয়ে দেশ ছাপিয়ে ভিন্ন দেশেও অনেক প্রশংসা কুড়িয়েছে, দর্শক টেনেছে। আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের ছবি যেন, আমাদের চলচ্চিত্র শিল্প যেন আবার সেই হারানো জায়গায় ফিরে আসে, ফিরে পায়, একই সাথে আন্তর্জাতিক অঙ্গনেও যেন আমাদের চলচ্চিত্র যেন জায়গা করে নেয়, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আপনারা জানেন চলচ্চিত্র শিল্পীদের দীর্ঘদিনের দাবি ছিল শিল্পী কল্যাণ ট্রাস্ট করা, সেই চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট ইতিমধ্যে গঠিত হয়েছে। ইতিমধ্যেই আমরা চলচ্চিত্র শিল্পের অনুদান যেটি 40 লক্ষ টাকা ছিল সেটি সর্বোচ্চ 75 লক্ষ টাকায় উন্নীত করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন আরও বাড়ানোর জন্য, সংখ্যাও বাড়ানোর জন্য নির্দেশনা দিয়েছেন। এবং আপনারা জানেন যে আমাদের একটা কমপ্লেক্স নির্মিত হচ্ছে, 1তলা পর্যন্ত উঠে গেছে, নিচের বেসমেন্টগুলো হয়ে গেছে, তো এটা দ্রুত কাজ চলছে। 4টি শুটিং ফ্লোর এবং সেখান থেকে একটা সিনেমা ওখানে শিল্পীরা ঢুকে বানিয়ে ওখান থেকে বেরোতে পারবে, আবার ওখানেই দেখাতে পারবে। ওখানে আমরা 2টি সিনেপ্লেক্সও রেখেছি, 2টি সিনেপ্লেক্স অর্থাৎ 5টি স্ক্রিন, একটা সিনেপ্লেক্সে 3টা স্ক্রিন আর একটা সিনেপ্লেক্সে মানে 2টো স্ক্রিন, সেটিও রাখা হয়েছে এবং সেখানে চলচ্চিত্রের সাথে যুক্ত যারা তাদের সেখানে কর্মকাণ্ড পরিচালনার জন্য সেখানে ব্যবস্থা রাখা হচ্ছে। এছাড়া কাজীপুরে আমাদের যে চলচ্চিত্র শিল্পের জন্য যে 100 একর জায়গা দেওয়া আছে সেখানকার জন্য একটি প্রজেক্ট ইতিমধ্যেই আমরা একনেকে পাঠিয়েছি, আশা করছি সেটি পাশ হলে পরে সেখানেও চলচ্চিত্র নির্মাণ করার জন্য সমস্ত সুযোগ সুবিধা থাকবে। শুধুমাত্র অবকাঠামোগত উন্নতি দিয়ে কোনো উন্নয়ন টেকসই হয় না, এটি আমার বিশ্বাস। এটির সাথে মানুষের আর্থিক উন্নয়ন প্রয়োজন, মানুষের আর্থিক খোরাক দরকার এবং সেই আর্থিক খোরাক যোগান দিতে পারে চলচ্চিত্র, আর্থিক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে চলচ্চিত্র। তাই আমি আপনাদের কাছে অনুরোধ জানাব এমন সিনেমা বানান যাতে করে সেটি বিনোদন যেমন দিবে এবং একই সাথে পরিবার পরিজন নিয়ে দেখতে পারবে এবং একই সাথে সেই সিনেমা দেশ সমাজের জন্য বার্তা দিবে এবং অনেক ক্ষেত্রে সমাজের তৃতীয় নয়ন খুলে দিবে, সেই ধরনের সিনেমা নির্মাণ করবে। গণমাধ্যম নীতিমালা যেটি মন্ত্রিসভায় পাশ হয়েছে সেই অনুযায়ী কোনো আইপিটিভি বা ইউটিউব চ্যানেল সংবাদ পরিবেশন করতে পারে না, সুতরাং এটি আমরা এটি বেশ আগে মন্ত্রিসভায় অনুমোদিত নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী আইপিটিভি বা ইউটিউব চ্যানেল সংবাদ পরিবেশন করা নিয়ম বহির্ভূত, আমি শুধু এটা মনে করিয়ে দিলাম। এটি এত বেশি বেড়ে গেছে সেজন্য আজকে বা কালকের মধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে, হয় আজকে হবে না হয় কালকে হবে।